দুজনই তো হাঁটা বড় ব্যাঙার ঢাক থেকে এসে চলে গেল আর ওই ঘরটা একদম ইয়ে হয়ে গেল আর কেউ দুলাল মাল তারপরে নবকুমারের পর এই ঠিক আছে তারপরে হ্যালো সকল ভক্তবৃন্দকে জানাচ্ছি আমাদের বাবার গৃহভাবে রাত্রে অনেকেই কিছু কিছু অর্থ সাহায্য করছেন, কেউ সবজি কেউ ডাল আর তেলও সাহায্য করেছেন, কেউ পাতা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি সহৃদয় ব্যক্তি বাবার গৃহের জন্য কিছু অর্থ সাহায্য করতে পারেন, এখানে নাম লেখা হচ্ছে, নাম কি হবে? দুলাল মা। সবাইকে আমাদেরকে একটা করে কৃষ্ণ টিপ দিয়ে দিয়েছে। জয় মালা তো সুনীল মাল রেডি থাকে, সুনীল মাল Thank you.
হচ্ছে ছোড়া আছে চাদর জামাই করে ছিল বন্ধুরা দেখতে পেলে আমরা গাজন তলায় গিয়েছিলাম দিন গাজন দেখতে, তো এখন তো বাড়ি ফিরে চলে এসেছি, মানে বাড়ি ফিরে এসেছি। এখন আমাকে দেখাও একটু, তোকে এরকম করে কি করে দেখাবো একটু, তোকে দেখানো, তোকে উঠতে হবে। আমি চেঞ্জ করবো বলে ওপরে এলাম, এই যা। তো এখন আমি জাস্ট ব্যাগটা গোছাচ্ছিলাম, কারণ খাটটা এতই ময়লা হয়েছিল, মানে সব জামা কাপড় ছিঁড়িয়ে ছাটিয়েছিল, দিয়ে ওইটাকে সব গুছিয়ে ফাঁচিয়ে ব্যাগে ঢুকালাম। এখন গোছ গাছ করছে, আর এদের যেহেতু পাঁঠার মানসিক ছিল, পাঁঠা চোট হয়ে গেছে, পাঁঠা বাড়িতে নিয়ে চলে এসেছে। রাত্রে পাঁঠার মাংস দিয়ে ভাত খাবো, আর কালকে দুপুরেও হবে পাঁঠার মাংস, আজকেও হবে, কালকেও হবে। আর পাঁঠাটা দেখাবো, এখন বস্তার ভেতরে কুড়ানো আছে। আর দেখো আমি এই সেটটা কিনলাম, তোমাদেরকে একটু হাতে দিয়ে দেখাচ্ছি, ততক্ষণ মা কথা বলবে। রাত্রে গরম ভাত আর পাঁঠার মাংস, রাত হবে, পাঁঠাটা তৈরি করবে, ছাল ছাড়াবে, তারপরে পিস করবে, দেরি হবে, অনেকটাই বলছে তো 11টা 12টা বেজে যায়। তো প্রত্যেক বছরই ওদের থাকে পাঁঠা, মানে ওদের দিতে হয়, আর কিছু হয় জ্যৈষ্ঠ মাসে কালী পুজোতে হয় পাঁঠা, এই বছরে দুবার ওদের পাঁঠা দিতে হয় আর কি। হ্যাঁ, গাজন তলায় খেয়েছি, খাওয়া দাওয়া হয়েছে, কী খেলাম, এগ রোল, চিকেন পকোড়া, ফুচকা খাওয়া হয়েছে। আর বাড়িতে এসে কিছু খেলাম না, ঘুগনি ছিল, ঘুগনি গরম করে পেঁয়াজ কুচিয়ে মানে বানালো আর কি, আমাকে বলছিল খাওয়ার জন্য, আমি আর খাই না, আর খেতে পারবো না। কালকে কি আছে বলো, যাত্রা না কি আছে কালকে? কাল যাত্রা না ফাংশন কিছু একটা আছে কালকে প্রোগ্রাম। আজ তো গাজন শেষ হয়ে গেল, আমাদের তো পরশু বাড়ি ফেরার কথা আছে। ব্যাক ক্যামেরা করে তিন্নির খেলনাটা একটু দেখাচ্ছি, দেখো তোমরা, খুব সুন্দর হয়েছে খেলনাটা। ও একটা নিচ্ছিল কি এটাকে বলে ডক্টর, মানে ডক্টর খেলনা। হ্যাঁ, ও একটা ডক্টর খেলনা নিচ্ছিল, স্টেথোস্কোপ আছে, তারপরে তোমার হচ্ছে ইঞ্জেকশন আছে, এগুলো ছিল। আচ্ছা, এগুলো কি করতে নিবি তুই? মেয়ে তো খেলাম বাটি নিয়ে খেলতে পারবি বাড়িতে, দিয়ে আবার এটা নিবি আছে, তবু এটা কিন্তু এটাতে না চারটে গ্লাস, তার সাথে একটা লম্বা গ্লাস, তার জন্য আমার কাছে 5টা গ্লাস হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত যত গ্লাস, মানে খেলনা বাটি আছে গ্লাস, তটা নিয়ে হয়তো আমার 10টা গ্লাস। প্লেট আছে, এটা বেশ অনেক, এটা অনেকগুলি আছে। তারপর একটা চা ঢালা যেরকম হয় ওইটাও আছে। তোমাদেরকে মা ব্যাক ক্যামেরা করে হ্যাঁ দেখাচ্ছি, দেখো একটু।